এখন কিছু খারেজি মোল্লা মুয়াবিয়া ইয়াজিদের দালাল বের হইছে মুয়াবিয়া নাকি অসুস্থ হইছে অসুস্থ হওয়ার পরে নাকি ইয়াজিদ নাকি রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নিয়ে গেছে এই ধরনের কিছু আপনারা শুনেন নাই এখানে স্পষ্ট বলা হচ্ছে যে কি ফিসিহাতিহি অর্থাৎ তখন কি ছিল ওই মুয়াবিয়া সুস্থ ছিল ও সুস্থ থাকা অবস্থায় সে নিজেই কি করেছে তার ছেলে কাফের ইয়াজিদকে অবৈধভাবে সে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন উনাকে বাদ দিয়ে সে তার ছেলেকে কাফের ইয়াজিদকে অবৈধভাবে যে রাষ্ট্রক্ষমতায় তুলে দেয় সে কি আর সাহাবী থাকে ইয়াজিদকে সর্বপ্রথম যেটা সাহায্য করেছে ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ক্ষেত্রে সেটা হচ্ছে ইয়াজিদের বাপ মুয়াবিয়া কথা বুঝতে পারছেন তাহলে ইয়াজিদের কারণ এখানে বলা আছে ওয়া আলা আনসারিহি যে তাদের উপর লানত অর্থাৎ তারাও কাফের হবে তারাও মুনাফিক হবে যারা ইয়াজিদকে সাহায্য সহযোগিতা করেছে এর মধ্যে সর্বপ্রথম যেটা করেছে সেটা হচ্ছে কি তার বাবা মুয়াবিয়া কিভাবে দেখেন এটা হচ্ছে আপনার তারিখে খুলাফা বুঝছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এটা কিন্তু আহলে সুন্নাতের কিতাব এটা কোনো শিয়াদের কোনো কিতাব না বুঝছেন এটা এই এবারতটা এটা ছাড়াও ইমাম জাহাবি তারিখুল ইসলামের চতুর্থ নম্বর খণ্ডে 22 পৃষ্ঠার মধ্যে এবং তারিখে খলিফার 221 পৃষ্ঠার মধ্যে আব্দুল হক দেহলবি যে এখানে বলা হচ্ছে যে আপনার সানাতা 50 অর্থাৎ 50 হিজরির দিকে কি করলো দাআ মুআবিয়াত ওয়া আহলা শাম মুআবিয়া কি করলো সিরিয়াবাসী শামবাসীদেরকে সে আহ্বান করলো আহ্বান জানালো ইলাল বাইআতি লি ভিলায়াতিল আহাদি মিন বাদিহি লি ইবনিহি ইয়াজিদ অর্থাৎ তার ছেলে ইয়াজিদকে পরবর্তী রাষ্ট্রক্ষমতা দিয়ে দেওয়ার জন্য তাদেরকে কি করলো আহ্বান জানালো যে তোমরা কি করো সবাই ইয়াজিদকে সমর্থন করো ইয়াজিদের বায়াত নাও কে বলছে এই কথা মুআবিয়া বলছে কত হিজরিতে 50 হিজরিতে শুধু তাই না ফাবায়াউহু এবং মুয়াবিয়া কি করেছে তার ছেলের পক্ষে সবার কাছ থেকে সে বায়াত নিয়েছে সমর্থন দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় ওয়া হুয়া আউয়ালু মান আহিদা বিল খিলাফাতি লি ইবনিহি এবং আমাদের ইতিহাসে সেই মাত্র একমাত্র ব্যক্তি যে কি করেছে যে নিজে রাষ্ট্রক্ষমতায় থেকে সে তার ছেলেকে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে শুধু তাই নয় ওয়া আউয়ালু মান আহিদা বিহা ফি সিহাতিহি এখন কিছু খারিজি মোল্লা মুয়াবিয়া ইয়াজিদের দালাল বের হইছে মুয়াবিয়া নাকি অসুস্থ হইছে অসুস্থ হওয়ার পরে নাকি ইয়াজিদ নাকি রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নিয়ে গেছে এই ধরনের কিছু আপনারা শুনেন নাই এখানে স্পষ্ট বলা হচ্ছে যে কি ফি সিহাতিহি অর্থাৎ তখন কি ছিল ওই মুয়াবিয়া সুস্থ ছিল ও সুস্থ থাকা অবস্থায় সে নিজেই কি করেছে তার ছেলে কাফের ইয়াজিদকে অবৈধভাবে সে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে শুধু তাই নয় তার পরবর্তী ইবারতের মধ্যে আসছে যে সুম্মা হাজ্জা মুয়াবিয়া তো সানাদা ইহদা ওয়া খামসিন পরবর্তীতে মুয়াবিয়া 150 হিজরিতে কত হিজরি মুয়াবিয়া কিন্তু মারা গেছে 60 হিজরিতে আর 150 হিজরিতে সে যখন হজ পালনের উদ্দেশ্যে গেল তখন সে কি করেছে ওয়া আখাযাল বাইআত আলি ইবনিহি এবং সে তার ছেলে ইয়াজিদের পক্ষে সে নিজে বায়াত নিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করেন ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন উনাকে বাদ দিয়ে সে তার ছেলেকে কাফের ইয়াজিদকে অবৈধভাবে যে রাষ্ট্রক্ষমতায় তুলে দেয় সে কি আর সাহাবী থাকে একটা প্রশ্ন এটা হচ্ছে কুরআনুল কারীম আর এটা হচ্ছে আপনার ছেলে এখন আপনি যদি আপনার ছেলেকে যদি কোরআন থেকে উত্তম মনে করেন এই কোরআন থেকে যদি বেশি মর্যাদা দেন তাহলে কি হবে ফতোয়াটা আপনারা বলেন ঈমান থাকবে তাহলে সে তার ছেলেকে আহলে বায়াতের চেয়ে বেশি গুরুত্ব দিত এবং মর্যাদাবান মনে করত এজন্য সে কি করেছে ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন উনাদের থেকে জোরপূর্বক নেওয়ার চেষ্টা করেছেন উনারা দেন নাই কিন্তু এখানে স্পষ্ট বিষয়টা আছে ওয়া আকরাহান নাস আলা যালিক যে যারা ছিলেন ওই সময় তারা ইয়াজিদকে সমর্থন দিতে তারা কি করেছে অস্বীকৃতি জানিয়েছে কিন্তু মুয়াবিয়া জোরপূর্বক ভাবে কি করেছে তার ছেলেকে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের ভাই এত ডকুমেন্টাল দরকার হয় না তোমরা বলবা ঠিক আছে সমস্যা নাই আমরা শুধু একটা বলবো যে তার ছেলেকে সে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা বসিয়ে দেওয়ার মাধ্যমে সে আর ইমান ইসলামে নাই শুধু তাই নয় সে কি করেছে এই যে ক্ষমতাটা দিয়ে গেল এবং সে হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তিও ভঙ্গ করেছে কারণ এই চুক্তিটা স্পষ্ট আসওয়াইকুল মুহরিকা এবং তারিখে মাদিনাতুল দিমেশকের মধ্যে আসছে যে ওয়ালাইসা লি মুআবিয়াত ইবনে আবি সুফিয়ানা আইয়াহাদা ইলা আহাদিম মিন বাদিহি আহাদা অর্থাৎ মুয়াবিয়ার এই বিষয়ে কোনো অনুমতি নাই যে সে পরবর্তীতে কাউকে সে কি করে যেতে পারবে না উত্তরাধিকার বা রাষ্ট্র ক্ষমতা কি সে কাউকে দিয়ে যেতে পারবে না বাল ইয়াকুনুল আমরু মিন বাদিহি শূরা বাইনাল মুসলিমিন বরং পরবর্তীতে কি হবে সে মুয়াবিয়ার পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা হবে শূরা বাইনাল মুসলিমিন অর্থাৎ পরামর্শ সভার মাধ্যমে সবাই কি করবে নিযুক্ত করবে পরবর্তী খলিফা কে হবেন তাহলে সে এটা ছিল কার সাথে চুক্তি
হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে যে মুয়াবিয়ার পরে কি সে কাউকে স্থলাভিষিক্ত করতে পারবে না তাহলে সে কি করেছে হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে সে চুক্তি ভঙ্গ করেছে বুঝছেন একজন ইমানদার মুমিনকে গালি দেওয়া এটা গুনাহ ফিস্ক কিন্তু আল্লাহর রাসূলকে গালি দিলে কি হবে ঈমান থাকবে থাকবে আপনার সাথে আমার সাথে চুক্তি করলে এটা মুনাফিকি হবে ভঙ্গ করলে আল্লাহর রাসূলের সাথে যদি কেউ চুক্তি ভঙ্গ করে কি হবে তাহলে আহলে বাইতের সাথে যে চুক্তি ভঙ্গ করেছে তাকে কি সাহাবী বলা যায় তাই এটা বুঝতে হবে কারবালার মূল হত্যাকারী হচ্ছে কি এই মুয়াবিয়া সেই কি করেছে সে কারবালার হত্যার পথ করে দিয়েছে যাই হোক সেই কারবালার যেই সংঘাত সেটা হচ্ছে কি খেলাফত এবং মুলুকিয়তের আস্তিকতা এবং নাস্তিকতার দ্বীনের প্রকৃত ধারা এবং কি মুনাফিকি দ্বারা এবং কলেমার চেতনা এবং তার বিপরীতে হচ্ছে বস্তুবাদী চেতনা এগুলো আমাদেরকে বুঝতে হবে বুঝলে আমরা কলেমা দ্বীন কারবালা আমরা বুঝব যাই হোক আল্লাহর রাসূল যেন আমাদের সবাইকে খেলাফতের পক্ষে থাকার তৌফিক দান করুন খেলাফতে ইনসানিয়াতকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেন আমাদের জীবন হয় আর সেই খেলাফতে ইনসানিয়াতের সে আলোক ধারা দুনিয়াতে কায়েমের লক্ষ্যে আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ কেবলা এবং আল্লামা ইমাম হায়াত আলাই রহমার দুনিয়াতে শুভ আগমন তাই উনাদের পক্ষে থাকাই মানে কি খেলাফতে ইনসানিয়াতের পক্ষে থাকা তথা কারবালার পক্ষে থাকা যাই হোক আল্লাহর রাসূল যেন আমাদেরকে সেই ধারায় থাকার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু